আমাদের আরো কিছু নির্দেশনা বাকি রয়ে গেছে। আমরা এর আগের নির্দেশনার সাথে আমরা আরো কিছু নির্দেশনা দিতে চাই। এখন এই সুযোগে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে, আমাদের আমরা যে যেখানে আসি যদি পরিবারের সাথে থাকি, সেক্ষেত্রে আমাদের পরিবারের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব যাতে সৃষ্টি না হয় সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ হলো, এক জায়গায় থাকলে বিভিন্ন ধরনের কথা উঠে আসে, এই জায়গায় এই সমস্যা হতে পারে, পারিবারিক একটা দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের এই জায়গার হতাশার বাণী শোনাতে পারে, চারপাশের মানুষগুলো আসলে অনেক বেশি নেগেটিভ, তারা বলতেই থাকবে এখন যে এখন যে অবস্থা তাতে আর চাকরি হবে না, আর পড়ালেখা করে লাভ কী, সেক্ষেত্রে এই সে কাজ না থাকলে যেটা হয়, তো সেক্ষেত্রে খালি নেগেটিভ কথাগুলো বারবার বলতেই থাকে। এই জায়গাতে আমাদেরকে অবশ্যই সেফ রাখার চেষ্টা করতে হবে, এই নেগেটিভ কথাগুলো একটু কম শোনার চেষ্টা করতে হবে, এখান থেকে একটু সেফ থাকার চেষ্টা করতে হবে। এখানে আগে যেমন বাইরে যাওয়ার সুযোগ ছিল, বাইরে ছিলাম, তো সেক্ষেত্রে বাইরে থাকলে এক্ষেত্রে নেগেটিভ কথাগুলো কম হতো। এখন এই জায়গায় যেটা হচ্ছে যে এখন চারপাশের পরিবারে একজন যদি এক্ষেত্রে নেগেটিভ কথা বলার মতো থাকে, তাহলে দেখা যাবে যে সে খালি বারবার এই কথাগুলোই বলছে। এই জন্য পরিবারের এই সদস্যদেরকে স্পষ্টভাবে বলে দিতে হবে যে না, কোনো ধরনের নেগেটিভ কথা বলা যাবে না, এখন আমরা ইতিবাচক কথা পারলে বলবো, সেক্ষেত্রে ইতিবাচক আলোচনা করতে হবে, কোনো নেতিবাচক নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করা যাবে না। এইগুলো আমাদের মানসিক শক্তিকে কমিয়ে দেয়, এগুলো আমাদের হতাশ করে দেয়, এগুলো আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, এগুলো আমাদেরকে বিপথে চালিত করে। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্যচ্যুত হওয়া যাবে না কোনো ক্রমেই, শয়তান যেন আমাদেরকে এক্ষেত্রে লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে। তো বর্তমান বিশ্বে শয়তান যেটা আছে সেটা কিন্তু বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে পরিণত হয়েছে, তারা কিন্তু তার কাজগুলো করেই যাচ্ছে। তো আমাদেরকে সেই ক্ষেত্রে বিচ্যুত করার চেষ্টা করবে এবং সেটা যেন করতে না পারে, সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পরিবারের কারোর সাথে যেন সম্পর্ক খারাপ না হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে। আমরা কারো সমালোচনা করব না, কারো দোষ ত্রুটি খুঁজবো না এই মুহূর্তে। হ্যাঁ, দোষ ত্রুটি খুঁজবো সেটা সংশোধনের জন্য, এমনি দোষ ত্রুটি ই করবো না, বলবো না। তো এই জায়গায় পরিবারের সকল সদস্যের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে, আর এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিমাণটা বাড়াতে হবে। আর আরেকটা বিষয় বলে রাখি যে সামনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের একটু যতটা সম্ভব পরিবেশ বুঝে এই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে সতর্ক রেখে সব কিছু করতে হবে। বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হতে হবে, আমাদের এক্ষেত্রে একটু কম খেয়ে অল্প খেয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই জায়গায় যেন আমরা অতিরিক্ত খরচ করে না করে ফেলি প্রথম পর্যায়ে। তো আর এক্ষেত্রে যেটা হতে পারে যে এখন এই মুহূর্তে আবার বেশি সংকোচন করতে যে পড়ালেখা বাদ দিয়ে এখন আমরা শুধু এই খাওয়া দাওয়া ঘুম এগুলোর ভিতরে পড়ে থাকতে পারি, এই কাজগুলো করা যাবে না। আর এই জায়গায় যদি কারো অধিকাংশ বই নিজের কাছে থাকে এগুলো ভালো, আর যদি না থাকে পাশ থেকে চারপাশ থেকে যদি সম্ভব হয় কিছু বই ম্যানেজ করে নিয়ে পড়ার ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে ভালো হলো যেখানে আসি যদি এরকম অবস্থায় থাকে যে পড়ালেখার পরিবেশের মধ্যে আমরা থাকতে পারি, সেক্ষেত্রে ওই পরিবেশে থাকার চেষ্টা করতে হবে, কারণ ওই পরিবেশে আসলে সবগুলো বই থাকলে আমাদের পড়ালেখার ক্ষেত্রে সুবিধা হবে। আর যদি এক্ষেত্রে এমন পরিস্থিতি হয় যে একা একা আসি, হ্যাঁ এখনও কেউ কেউ একা একা আসে ধরনের অবস্থা আমার কাছে জানা আছে, তো যদি কেউ একা একা থাকে কোনো সমস্যা নেই, এটা খুবই ভালো দিক। একা একা থাকলে এক্ষেত্রে চারপাশ থেকে নেগেটিভ মানুষের কথা কম আসবে এবং এক্ষেত্রেও ফোনে খুব বেশি কথা বলা যাবে না, সেক্ষেত্রে ওই কথা শুনলে শুধু নেগেটিভ কথাই শোনাবে, এই নেগেটিভ কথা শোনা যাবে না, শুধু ভালো আছি এতটুকু বলেই শেষ করতে হবে। আর সারাদিন প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে, এবং সামনে একটা যে অবস্থা হতে যাচ্ছে সেটা হলো দেশে একটা সিরিয়াস রকম যোগ্যতার সংকট তৈরি হবে, এবং সারা বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্টের, অধিকাংশ বলতে বলা যায় 99% স্টুডেন্টের পড়ালেখা প্রায় একবারে শেষ পর্যায়ে। বিশেষ করে চাকরি প্রার্থী যারা, তারা সাধারণত একটু হতাশ থাকে, কারণ অনার্স ফোর্থ ইয়ারের পরে অবস্থা এরকম হয় যে কোথায় চাকরি পাবো আর কোথায় পাবো না, কী করবো না করবো, এটা নিয়ে একটু হতাশ থাকে। সাধারণত 2-4 মাস 6 মাস চলে যাওয়ার পরেই তারা বিভ্রান্ত এদিক ওদিক ছুটাছুটি শুরু করে, এটা হলো আমাদের চারপাশের স্বাভাবিক অবস্থা। এই অবস্থায়
এখন যদি তারা সামনে কোনো গাইডলাইন না পায়, সামনে কোনো কিছু স্পষ্ট দেখতে না পায়, তখন তারা সেক্ষেত্রে আরও হতাশ হতে পারে। এবং এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো যে এই স্টুডেন্টগুলো তারা ধারণাও করতে পারছে না যে সামনে কী হতে যাচ্ছে। ইভেন আমার কাছে যেটা মনে হয়েছে যে 15 দিন আগেও মানে মানুষ কল্পনাও করতে পারেনি, বিশেষ করে এই স্টুডেন্টগুলো কল্পনাও করতে পারেনি যে এখন আমাদের যে পরিস্থিতিতে আসছে এই পরিস্থিতিতে আসবে। অনেকে মনে করছে তেমন কিছুই হবে না, কিন্তু বিষয়টা তা নয়, বিষয়টা আরও খারাপ অবস্থার দিকে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে এখন এর থেকে যদি আরও খারাপ অবস্থার দিকে যায় তখন তারা আরও হতাশ হয়ে যাবে। চারদিকে যদি বিভিন্ন ধরনের খারাপ আচরণগুলো দেখে, খারাপ কাজগুলো দেখে, সেক্ষেত্রে তারা আস্তে আস্তে হতাশ হবে। এই হতাশাটা বাড়বেই, আরও বহু গুণে হতাশাটা বৃদ্ধি পাবে। এই হতাশাটা বৃদ্ধি পেতে পেতে স্টুডেন্টরা একেবারেই ধ্বংসস্তূপের কাছাকাছি চলে যাবে। এবং সামনে যদি বিসিএস পরীক্ষা হয়, যদি এমন হয় যে 3-4 মাস পরে যদি বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয়, তাতে আমার মনে হয় এবার প্রিলিমিনারিতে একেবারেই ভয়ঙ্কর একটা খারাপ অবস্থা সৃষ্টি হবে। এবং পড়ালেখার জায়গায় তো থাকতে পারছেই না এরা, বরং এদের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছিল মানসিক সংকট। এরা মানসিকভাবে বিপর্যস্ত, মানসিকভাবে ভেঙে পড়ছে, এবং এক্ষেত্রে চরম হতাশার জায়গায় তারা চলে যাচ্ছে। এবং এক্ষেত্রে তারা আর পরীক্ষা দিলে সুস্থভাবে পরীক্ষা তারা দিতে পারবে না। এই অবস্থায় যদি কেউ নিজেদেরকে একটু ধরে রাখতে পারে, তাহলে আমি নিশ্চিত আমার স্টুডেন্ট যারা আছে তারা অনেক অনেক ভালো পর্যায়ে যেতে পারে। এবং আমি আত্মবিশ্বাস সাথে বলতে পারি আমার কোনো স্টুডেন্ট হতাশ হতে পারে না, আমার কোনো স্টুডেন্ট লক্ষ্যচ্যুত হতে পারে না, আমার কোনো স্টুডেন্ট পড়ালেখা থেকে দূরে থাকতে পারে না। যে কোনো পরিস্থিতিই হোক, চারপাশে যদি এমনও দেখা যায় যে একটার পর একটা লোক মারা যাচ্ছে, চারপাশে সব মরে পরিষ্কার হয়ে যাচ্ছে, তো চারপাশে সব নেতিবাচক সংবাদ কানে আসছে, তারপরও পড়ালেখা করে যেতে হবে। এবং এই পরিস্থিতিগুলো হতে পারে, এটা আগেই মোটামুটি ধারণা করে সেইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, এগুলোর জন্য প্রস্তুত করতে হবে, আমাদের মানসিক শক্তি অনেক বাড়াতে হবে। চারদিকে এমন হতে পারে যে আমাদের আত্মীয় স্বজনের অনেক নেতিবাচক খবর আমরা শুনতে পারি, এগুলোতে শুনেও আমাদেরকে সঠিক জায়গায় থাকার চেষ্টা করতে হবে, তো আমাদেরকে সঠিক কাজ করে যেতে হবে। এবং এই ক্ষেত্রে আমি পরামর্শ দিতে চাই, 1 মিনিট সময় যেন নষ্ট না হয়, সেই সময়কে পরিপূর্ণরূপে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আমাদের এক্ষেত্রে নিজেদের টোটাল লাইফের অবস্থাগুলো পরিবর্তন করার সুযোগ রয়েছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন কাজ করব মানুষের জন্য, আমরা কাজ করব সৃষ্টিকর্তার জন্য, আমরা কাজ করব সৃষ্টি জগতের জন্য, নিজের জন্য কাজ করার কোনো দরকার নেই। আমরা যদি এই সিদ্ধান্তটা নিতে পারি অটোমেটিক্যালি আমরা ভালো জায়গায় পৌঁছে যাব। এবং চাকরি তো হবেই, আরও বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি। এক্ষেত্রে আমাদের স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা আমাদের নিজেদের জন্য কিছুই করব না, আমরা সব কিছু করব মানুষের জন্য, সৃষ্টিকর্তার জন্য, সৃষ্টি জগতের জন্য। এবং এই সিদ্ধান্ত স্পেসিফিকভাবে নেওয়া উচিত। এবং আমাদের যা আছে, আমাদের সম্পদ, আমাদের যোগ্যতা, সব কিছু আমাদের উৎসর্গ করা উচিত এর জন্য। এবং আমাদের যোগ্যতা বাড়াতে হবে, আমাদের যোগ্যতা বাড়িয়ে সেই বৃদ্ধি করার পরে যে যোগ্যতা হবে সেই যোগ্যতা আমরা উৎসর্গ করব এই মানব কল্যাণের জন্য। এবং যদি সেটা করতে পারি তাহলে একটা নতুন পৃথিবী আমরা পেতে যাচ্ছি, যদি এই করোনা মুক্ত হয়ে যায়। করোনা এত সহজে ছাড়বে না, করোনা আসছে পৃথিবীকে, টোটাল পৃথিবীকে পরিবর্তন করার জন্য, এবং পৃথিবী অনেক বড় রকমের একটা পরিবর্তন হয়ে যাবে। এবং এই পরিবর্তনটা তো দীর্ঘমেয়াদী পরিবর্তনের হতে পারে, এবং সেক্ষেত্রে অনেক সময় লাগবে এই অবস্থা থেকে ফিরিয়ে নতুন জায়গায় পৌঁছতে। এবং কি হতে যাচ্ছে সেটা আসলে এখনও মানুষ কল্পনাও করতে পারছে বলে মনে হচ্ছে না। তো যাক, এক্ষেত্রে আমাদের কাজ হলো আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করব। বিশেষ করে আমি বলতে চাই যে প্রত্যেকে যার নিজেকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি ভালো হব, আর কেউ ভালো না হোক, আর কারো ভালো হওয়ার দরকার নেই। এই পৃথিবীতে একজন মানুষ শুধু ভালো থাকবে, সেটা হচ্ছে আমি। এবং প্রত্যেকে যদি এই কাজটা করতে পারি, আমি মনে হয়, আমি বিশ্বাস করি যে এই দেশের পরিবর্তন হবে। এবং অল্প কিছু লোকই এই পৃথিবী পরিবর্তন করতে পারে, এবং সেক্ষেত্রে অল্প কিছু লোক যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করতে চাই, আমরা কাউকে পরিবর্তন করতে পারবো না, এই পৃথিবীতে কেউ আমাদের কথা শুনবে না। বাস্তব কথা হলো যে চারপাশের মানুষগুলো আমাদের কথা শুনে না। হ্যাঁ, এটাই হলো সত্য কথা, কেউ আমাদের কথা শুনবে না, কারো শোনার দরকার নেই। আমি স্পেসিফিকভাবে বলতে চাই
যে শুধু আমি আমাকে পরিবর্তন করতে চাই, সবাইকে এই সিদ্ধান্ত নিতে হবে যে কাউকে দরকার না, আমার আত্মীয় স্বজন পরিবর্তন হবে না, আমার বন্ধু বান্ধব পরিবর্তন হবে না, সবাই আমাকে নেগেটিভ কথা শুনিয়ে দেবে, কিন্তু আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই জায়গায় শুধু আমাকে আমি পরিবর্তন করব এবং আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন মানুষে পরিণত হতে চাই। সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়ার জন্য অনেক বেশি যোগ্যতার দরকার হয় না, শুধু এখানে মানসিকভাবে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন হয়। যদি একজন মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে আমি আমার সজ্ঞানে কোনো ধরনের কোনো অন্যায় কাজ করব না, আর সে তার সাধ্য অনুযায়ী ভালো কাজ করে যাবে, আমি মনে করি সেই মানুষটাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। যদি সে মানুষের ক্ষতি না করে আর যদি সে তার সাধ্য অনুযায়ী উপকার করার চেষ্টা করে, হ্যাঁ একজনের যদি সাধ্য থাকে অনেক বেশি কিন্তু উপকার করে কম, তাহলে সেই মানুষটা ভালো মানুষ না, সেই মানুষটা খারাপ মানুষ। তো সেক্ষেত্রে একজন মানুষের সাধ্য কম কিন্তু সে উপকার সাধ্য অনুযায়ী একটু বেশিই করে, তো এবং কারো ক্ষতি করে না, আমি মনে করি সেই সবচেয়ে যোগ্য মানুষ, সেই সবচেয়ে ভালো মানুষ, সেই সবচেয়ে ভালো মানুষ, সেই মহৎ মানুষ। এই জায়গাতে আমাদের যে কাজটা করা উচিত যে আমাদের এক্ষেত্রে আমাদের এই মানসিক পরিবর্তনগুলো নিয়ে আসা উচিত, এবং সামনে এই কাজটা করতে পারলে চাকরি দিবে সৃষ্টিকর্তা। চাকরি আমি বিশ্বাস করি চাকরি সৃষ্টিকর্তা দেয়, এবং এটা আমরা অলরেডি দেখেছিও, আমি এখানে দেখেছি যে যারা ভালো মানসিকতার ছিল তারা অবশ্যই চাকরি পেয়েছে, যাদের মানসিকতা কিছুটা ত্রুটি ছিল তাদের সমস্যা হয়েছে। এই জায়গায় ভালো মানসিকতা রাখার চেষ্টা করতে হবে, আর সেক্ষেত্রে যারা এখানে চাকরি পেয়েছে, এত সাধারণ স্টুডেন্টগুলো এত বড় বড় পর্যায়ে চাকরি পেলো, এটা শুধু যোগ্যতা দিয়ে হয়নি, এটা মানসিক পরিবর্তনের কারণেও হয়েছে, বিভিন্ন কারণে, আমরা এগুলো ব্যাখ্যা করতে পারবো না, সবসময় সব ব্যাখ্যা আমাদের কাছে থাকে না, আমরা সব কিছু অনুধাবন করতে পারি না, সব কিছু আমরা দেখতে পারি না, আমাদের চোখের পাওয়ার এত বেশি না, আমাদের অন্তর্চোখ অনেকেরই নাই, তো অন্তর্চোখ থাকাটা প্রত্যেকের জন্য প্রয়োজন। এই ক্ষেত্রে কারো কারো চোখের পাওয়ার অনেক বেশি, সে অন্তর্চোখের পাওয়ার, তারা অনেক কিছু দেখতে পারে, সেই ক্ষেত্রে আমরা সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। আমরা শুধু একটা কাজই করতে পারি যে আমরা চেষ্টা করব কোনো ধরনের খারাপ কাজ না করার আর সব ধরনের ভালো কাজ করার, তো আমার সাধ্য অনুযায়ী যতটুকু সেটুকু আমরা করে যাওয়ার চেষ্টা করব। আর এখানে যদি সম্ভব হয় চারপাশে যারা আছে তাদেরকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব পরিবর্তন করার, আমি আমার চারপাশে যারা আছে তাদেরকে চেষ্টা করছি সাধ্য অনুযায়ী পরিবর্তন করার, তো সেক্ষেত্রে প্রত্যেকে আমরা যদি এই কাজটা করতে পারি, চারপাশের মানুষদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা আমার মনে হয় যে অবশ্যই ভালো একটা অবস্থান তৈরি হবে। এইখানে মানুষ আসলে বিভ্রান্ত, এক্ষেত্রে আমি প্রত্যেকে একটু বলতে চাই যে এখন মানুষকে, বিশেষ করে যারা আমার এই কথাগুলো শুনছে, তারা তাদের পরিচিত জন যারা আছে, ক্লাসমেট বা এরকম যারা আছে, তাদের কাউকে কাউকে প্রয়োজন, যদি সম্ভব হয় ফোন দিয়ে একটু উদ্বুদ্ধ করার জন্য, ফোন দিয়ে একটু জীবিত রাখার জন্য। এখন কিছুদিন পরে, আর কিছুদিন পরে আমরা শুধু সে মানুষের একটা কঙ্কাল দেখবো হেঁটে বেড়াচ্ছে, কোনো সুস্থ মানুষকে খুঁজে পাবো না এই অবস্থাটা যাওয়ার পরে, কারণ তারা মানসিকভাবে এমন একটা বিপর্যস্ত অবস্থায় থাকবে তাদের ভিতরে আর কোনো শক্তি থাকবে না। তো এই জায়গাগুলোতে ফোন করে যদি সম্ভব হয় একটু ইতিবাচক কথা বলার চেষ্টা করতে হবে, আর সেক্ষেত্রে তাদেরকে একটু আশা দেওয়ার চেষ্টা করতে হবে। আমি জানি যে আমার স্টুডেন্ট যারা এখানে আছে, বিশেষ করে যারা আমার এই কথাগুলো শুনবে, তারা অবশ্যই নিজেদের মধ্যে একটা মানসিক শক্তি খুঁজে পাবে, এবং তাদের মানসিক শক্তি আছেও। আমি এখন বেশ কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলেছি, তো যারা আমাকে ফোন দিয়েছে তাদের সাথে কথা বলেছি, যে আমি দেখেছি যে তাদের ভিতরে যথেষ্ট মানসিক শক্তি রয়েছে, তারা ভেঙে পড়েনি, কিন্তু কেউ কেউ চারপাশের এই অবস্থা দেখে আশঙ্কা করছে যে আরও খারাপ অবস্থার দিকে যেতে পারে। হ্যাঁ, আমিও সেই আশঙ্কা করছি, হ্যাঁ অনেক খারাপ অবস্থার দিকে যাক, সব শেষ হয়ে যাক, যদি এমনও হয় যে চারপাশে সব কিছু ধ্বংস হয়ে যায় তবুও আমরা ভেঙে পড়বো না। আর সেক্ষেত্রে আমাদের কাজ কি, আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া, আমাদের আমরা সেই শেষ পর্যন্ত জীবনের আয়ু যতদিন আছে সেই শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের এই কাজগুলো করার চেষ্টা করে যাব। তো সেক্ষেত্রে চারপাশে যারা আছে তাদেরকে একটু আশার আলো দিতে হবে, তাদেরকে হতাশ করা যাবে না, তাদেরকে একটু চেষ্টা করতে হবে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করতে হবে। এবং অনেক উদাহরণ আমাদের কাছে রয়েছে, আমরা এর আগে দেড় বছর দুই বছর পড়ালেখা করার পরে আমরা কিন্তু এখানে চাকরি পাওয়াতে সক্ষম হয়েছি, আগের যে প্রতিযোগিতা ছিল, এবং সামনের সে প্রতিযোগিতা থাকবে না, সামনের প্রতিযোগিতা অর্ধেক তো যাবেই, আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে, তো অর্ধেক বা দশ ভাগের এক ভাগেও নেমে যেতে পারে প্রতিযোগিতা। এই জায়গায় সংখ্যা থাকবে অনেক, চাকরি পরীক্ষা আবেদন করবে 20 লাখ, কিন্তু প্রকৃত অর্থে
মোটামুটি মানসিক শক্তি নিয়ে টিকে আছে এরকম স্টুডেন্টের সংখ্যা 2-4 হাজারের মধ্যে পাওয়া যাবে। তো ওর মধ্যেই মোটামুটি যোগ্য হতে পারলেই আমার মনে হয় যে চাকরি পাওয়াটা অনেক সহজ, এবং সামনে অসংখ্য জায়গা খালি হবে, চাকরির বাজার খালি হয়ে যাবে অনেক জায়গায়, অনেক জায়গায় বিভিন্ন ধরনের নতুন নতুন সেক্টর তৈরি হবে, সে সমস্ত জায়গায় আমার মনে হয় যথেষ্ট সুযোগ আছে, সুযোগের কোনো কমতি থাকবে না। তবে সেক্ষেত্রে চারপাশে যোগ্য লোকের খুব বেশি অভাব দেখা দিবে, তো অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অনেকের চাকরি হারিয়ে যাবে, হ্যাঁ, তার দ্বারা একটা সমাজে বিপর্যয়কর অবস্থা তৈরি হবে, কিন্তু এটাও ঠিক, আবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো কিন্তু কেউ কেউ তৈরি হয়ে যাবে। সেখান থেকে সেই জায়গায় যদি ঘুরে দাঁড়ানোর মতো মানসিক শক্তি আমাদের থাকে, আমাদের দূরদর্শিতা থাকে, আমাদের বিশ্লেষণ ক্ষমতা থাকে, তাহলে আমরা সেখান থেকে অবশ্যই ঘুরে দাঁড়াতে সক্ষম হব। আমি বিশ্বাস করি যে যারা এক্ষেত্রে নিজেদেরকে একটু ধরে রাখতে পারবে তাদের জন্য ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, তাদের জন্য ভবিষ্যৎ অনেক সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে এই সম্ভাবনা বলতে আমি মনে করি তাদেরকে বড় দায়িত্ব পালনের সুযোগ করে দিবে সৃষ্টিকর্তা। সেক্ষেত্রে আমরা সেই সুযোগ নিয়ে আরও ভালো মানসিকতা অর্জন করে আমরা ভালো জায়গায় যেতে চাই। আমরা এক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করার উদ্যোগ নিচ্ছি, সেক্ষেত্রে যারা আমাদের উদ্যোগের সাথে সম্পৃক্ত হবে তো তারাও সেক্ষেত্রে আশা করি ভালো কিছু করতে পারবে। আর আমরা এক্ষেত্রে যারা বিভিন্ন অবস্থায় ক্রান্তিকালীন অবস্থায় রয়েছি, যদি এক্ষেত্রে খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়, বিশেষ করে আর্থিকভাবে বা মানসিকভাবে বা পরামর্শের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে। আমরা এক্ষেত্রে পরবর্তীতে আমরা নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো এখন যে নির্দেশনাগুলো দেওয়া হলো, এই ক্ষেত্রে নিজেদেরকে টিকিয়ে রেখে চারপাশের পরিবেশকে যতটুকু সম্ভব আমার সাধ্য অনুযায়ী আমি ধরে রাখার চেষ্টা করব, এবং চারপাশে যারা পরিচিত জন আছে তাদেরকে একটু মানসিকভাবে ঠিক রাখার চেষ্টা করব। আর অবশ্যই আমাদেরকে 100% কোয়ারেন্টাইন মেনে চলার চেষ্টা করতে হবে, 100% লকডাউন মেনে চলার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে একজন আরেকজনের সাথে চেষ্টা করব দেখা না করার জন্য, এবং বিস্তীর্ণ অবস্থা, বিশেষ করে পরিবারের মধ্যেও যারা আছি তাদেরও চেষ্টা করতে হবে একটু দূরত্ব, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য, যাতে ভাইরাসগুলো একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে না যায়। যদি এমন হয় যে এক পরিবারে একজন সদস্য আক্রান্ত হয়েছে, তার কাছ থেকে যেন অন্য পরিবারের অন্য সদস্যরা যেন আক্রান্ত না হয়, সেজন্য অন্ততপক্ষে একটু শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। তো এক্ষেত্রে বাইরের আত্মীয় স্বজনের কাছে খুব বেশি যাওয়ার চেষ্টা করা যাবে না, এবং আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। তবে খোঁজ খবর নিতে হবে সবার কে কী অবস্থায় আছে। এখন অনলাইনের যুগে, মোবাইলের যুগে আমরা চাইলে বাসায় বসে খোঁজখবর নিতে পারি, এবং যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করার জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে সেই সহযোগিতার যে কৌশলগুলো আছে সেক্ষেত্রে আমাদের, যাতে আমরা আক্রান্ত না হই সেই বিষয়গুলো নিশ্চিত হয়ে আমাদেরকে এই কাজগুলো করার চেষ্টা করতে হবে। তো সবাইকে আজকের মতো এ পর্যন্তই, আমরা এর পরে চেষ্টা করব আরও বিশ্লেষণ নিয়ে আসার জন্য, আরও বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় সরাসরি আমাকে ফোন দেওয়ার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আমাকে ফোন দিলে আমি চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য। আর যদি সবার জন্য দরকার হয় সেক্ষেত্রে আমাকে জানালে আমি এই বিষয়গুলো ভিডিও আকারে সবাইকে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আহ্বান জানাচ্ছি এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য, আর সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সহযোগিতা করে আমাদের যেন মানসিক শক্তিগুলো ধরে রাখার সুযোগ দেয়, আমাদেরকে যেন এই রোগ থেকে বা এই দুর্যোগ থেকে মুক্ত রাখার ব্যবস্থা করে, এবং সবাই সবার জন্য আমরা দোয়া করব। আর সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করব যাতে তিনি আমাদেরকে সার্বিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম হন। তো ওকে, সবাইকে ধন্যবাদ।